ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনপ্রাই দল পক্ষের এবে প্রার্থী চয়ন আরম্ভ করতে বেড়ে প্রার্থী মানে নামাঙ্কন পত্র দাখল করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল মানে তাঁকর প্রার্থী মানকু চয়ন করে নামাঙ্কন পত্র দাখল করতে বেড়ে বিজেপি মধ্য জেলার নোটি আসন পাই প্রার্থী প্রার্থী মানুষারিছে এবং সেই পরিপ্রেক্ষিতে যদি দেখ জেলার চার নম্বর পাই জনে যুব কু প্রার্থী চয়ন করে তা টিকেট দিয়েছি তবে আমি বর্তমান অছু তা সহ কিভাবে ভাবে সে জনে যুব ইঞ্জিনিয়র এবং কমিটি রাজনীতি আসলে এবং কীভাবে ভাবে লোক সহিত রে হ্যাঁ আগে অর্গস নিউজকে আপনার স্বাগত আপনার জনে যুব ইঞ্জিনিয়র যেহেতু চার নম্বর জোন কু আসছেন এবং চার নম্বর জোন্রে এক রু চার তোল বিজেডি লা বর্তমানে আপনার তাঁকুই কিভাবে ভাবে আগুন যাবে ଏକରୁ ଚାରି ନମ୍ବର ଜୋନରେ ବିଜେଡ଼ି ଶାସନ କରୁଛେ ଓଡ଼ିଶା ସାରା ବିଜେଡ଼ି ଶାସନ କରୁଛେ ଆପଣ ଜାଣିଥିବେ ତ ଧୀରେ ଧୀରେକି ଲୋକେ ବିଜେଡ଼ିର ବିଜେଡ଼ି ଶାସନର ଏମାନଙ୍କର ଛଳନା ଏମାନଙ୍କର ପ୍ରତାରଣା ଏମାନଙ୍କର ଧୋକା ପ୍ରଶାସକ ସାଙ୍ଗରେ ମିଶିକିରି ନିରବ ଜନସାଧାରଣଙ୍କୁ ଲୁଣ୍ଟନ ଏସବୁ ଧୀରେ ଧୀରେକି ଲୋକେ ବୁଝି ସାରିଲେନ ଆଉ ଏକରୁ ଚାରି ନମ୍ବର ଜୋନ୍ ଯାହା ବିଜେଡ଼ିର ଜିଲ୍ଲା ପରିଷଦ ସଭ୍ୟମାନେ ଥିଲେ ଏଇ ଇଥର ଆପଣ ଦେଖିବେ নিশ্চয় নির্বাচন কোণ্টাড়লীর যে চারটা জোন নিশ্চয় আপনার দেখবে জেলা পরিষদর স্থিতি বহুত সুদৃঢ় হওয়া ভারতীয় জনতা পার্টির আপনার জনে যুব ইঞ্জিনিয়র এবং যেহেতু যুব ইঞ্জিনিয়র আপনার টিকেট পাচ্ছেন ইঞ্জিনিয়র হিসাবে আগর ইঞ্জিনিয়র লেবে বর্তমানে রাজনীতি আসলে এখন কী ইঞ্জিনিয়র থাই বা পাখা অনেক বর্ষ চাকরি আসি আপনার জাঁথে দু পাৰ্টি জইন কলি তাৰ মুখ্য গোটেই ন কাৰণ থাকিল যে মোদীজী যেতিয়া দুই হাজাৰ চৌদৰে প্ৰধানমন্ত্ৰী বনলে তেতিয়া গোটেই আশাৰ কিৰণ যুৱক মানৰ ভিতৰত আছিলে এইটাই মই মু নাই বহুত জানে ইঞ্জিনিয়ৰ কৰ্পোৰেট হাউচৰ লোকে বুদ্ধিজীৱী আছিকি ভাৰতীয় জনতা পাৰ্টি জইন কৰিলে তেবাৰে লাগিল যে মোদীজীৰ হাত সুদৃঢ় কৰাৰ ওড়িশাৰে নিহাতি দৰকাৰ বহুত জিলাৰে হাত সুদৃঢ় কৰাৰ নিহাতি দৰকাৰ যদি মই এতিকি কৰিদে পাৰিলি যেন গোটেই পৰিৱৰ্তন প্ৰক্ৰিয়া চলাইছ নূত ভাৰতবৰ্ষ গঠনৰ সেই মোৰ কিছু অৱদান ৰপাৰবা তা গোটেই কাৰণ থাকে বা ৰাজনীতিকে আছবাৰ দেখোন অনেক সমস্যা আজি ৰ্ৰামাঞ্চলৰে যি চাৰি নম্বৰ জোন কথা কওঁ চগডা আম্বজৰি এই ভাৱেৰে যি উপান্ত অঞ্চল ৰ তাৰ বজি পৰ্যন্ত হৈ পাৰে নাই ইয়াক আপোনাৰ কণ কৰিব আপোনাৰ বিজে ডি যেন জনপ্ৰতিনিধি অঁন এম এল এ অবি আপোনাৰ নিশ্চয় পচাৰু আজ্ঞা চাৰি নম্বৰ জোনটাকে তো মানে ষ্টেপ ব্ৰদৰ চাৱত ভাই সাবত ভাই ভা কাহি ট্রিট তো আমি বুঝি না পারল এত কি দিন রহলা ভিতরে পরে মু জানলি যে নাই আমার জোনর লোক মানে অবহেলা করা তার কারণ হলো চার নম্বর জোনর ভৌগোলিক স্থিতি কোটামাড় নির্বাচন মন্ডলীর টেল্রে রহল আমি আপ ইডু ব্লকর টেলরে রহলু ইয়াড়ে শাসক আমার কথা নাই শুণবার সশাসক আমার কথা নাই শুণবার সে প্রশাসক কথা সে শাসক নাই শুণবার চার নম্বর জোনটাকে অবহেলিত করি তো লোক মানে চার নম্বর মানে যে এই শাসক প্রশাসক মিলে মিশিকি আমার প্রত্যেক ছলনা করুন্ন আমার সাথে কাঁ করছেন কাঁড় প্রতারণা করুচন কেনটা বলি জিনিসকে বলছেন এটা আমার দেলে জিনিস লোকলোচনকে আসি লোকে জানি সারে তার জবাব আপনার ই জেলা পরিষদ ইলেকশন নিশ্চয় আপনি পেহত চলিত বর্ষ নির্বাচন প্রচার কবল ভরচুয়াল মোড্রে হব এবং মোবাইল মাধ্যমে ইয়ে করা সেপ আপনার কমিটি প্রস্তুত অ লোক পাখক এবং লোক কিভাবে ভাবে বুঝা সুঝা করবে আপনার ভোট দি না মোবাইল ভরচুয়াল প্লাটফর্ম এসব তো আছে এটা তো নিশ্চয়ই ইউজ হওয়া বহুত পিলা বি এটা ইউজ তার আমি ডোর টু ডোর ডোর টু ডোর যাই লোক কেমু ଯେମାନେ କରୁଛନ୍ତି କାଣା ଏଇ ବିଜେଡ଼ି ସରକାର ଶାସନ କରୁଛେ କାଣା ଲୋକମାନଙ୍କୁ କେମିତି ପ୍ରତାରଣା କରୁଛେ କାଣା ଛଳନା କରୁଛେ ଏସବୁ ସବୁ ଜିନିଷ କହିମୁ ଆଜ୍ଞା ଆମେ ତାପରେ ଯାଇକି ଲୋକେ ପରିବର୍ତ୍ତନ ହେବେ ନହେଲେ ଏମାନଙ୍କର କର୍ମୀମାନଙ୍କୁ ଯେମିତି ହୃଷ୍ଟପୃଷ୍ଟ କରିକିରି ଠିକାଧର ରାଜନୀତି କରିକି ଲୋକଙ୍କୁ ଯେମିତି ଲାଲଚା ଦେଇକରି ନିଜର ବସିଭୂତ କରୁଛନ୍ତି ତାକେ ପର୍ଦ୍ଦାଫାଶ କରୁ ଆମେ ଆପଣ ଭାବୁଛନ୍ତି କି ଏଥର ପରିବର୍ତ୍ତନ ହେବ ନିଶ୍ଚୟ ପରିବର୍ତ୍ତନ ହେବ ଏଇ ପରିବର୍ତ୍ତନ ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲା ଜିଲ୍ଲା ପରିଷଦ ଇଲେକ୍ସନରୁ ଯେ ବାଇଶ ବର୍ଷର ସରକାର ଯେନ୍ ବସିଛେ ସେଥିରେ ଆପଣ ଫାଟ ନିଶ୍ଚୟ ଦେଖିବେ নিশ্চিত ভাবে যদি কবা যে দীর্ঘ বাইশ বর্ষ ভিতরে বিজেডি সরকার আসিলে এবং বিজে সরকার আসি কি বিভিন্ন উন্নতিমূলক কার্যকর যেমন পিটুলে তা ঠিক ভাবে সুচারু রূপে হয়ে পি এবং বৌদ্ধ জেলার যে নোটি আসন ভিতর জেলা পরিষদ চার নম্বর জোন কু জন যুব ইঞ্জিনিয়র দিয়ে হয়েছে এবং যে প্রধানমন্ত্রী লোকাভিমুখী কার্য এবং সে লোক সমস্যা তাকে নিয়ে ডোর টু ডোর ক্যাম্পিং করে এবং লোককে সিধাসলখ ভাবে বুঝাইবে এবং নিশ্চিত ভাৱে বিজয়ী হ'ব বুলি যা মত দেৰ সীতা সিং অৰ্গছ নিউজ